আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি আপনাদের আমি দেখাবো তা হলো, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা সুইচ আছে এবং একটি সকেট। এই সুইচ দ্বারা সকেটটি কানেক্ট অন অফ হবে এবং এই সুইচ দ্বারা এই সকেটটি অন অফ হবে এবং একটি ইন্ডিকেটার যে কারেন্ট আছে কিনা তা বোঝার জন্য কিন্তু এই ইন্ডিকেটারটা কানেকশন করব। এবং এই বোর্ডে সমস্যা যদি কোনো কিছু হয় তাহলে এই যে ফিউজটা লাগানিয়েছে তো ফিউজটা কীভাবে কানেকশন করবেন সেটাও আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো সর্বপ্রথম আমরা পিসের গাডা সরা ফেলি। সরা ফেলার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, আমরা প্রথমে সুইচ থেকে একটা কমন করব। তার মানে এটা সুইচ, এখান থেকে আমরা একটা তার দেখেন, এখান থেকে আমরা এই সুইচ থেকে আমরা জাস্ট একটা এখান থেকে একটা তার নেব। প্রথমে আমরা সুইচ থেকে কমন, এটা এটা কিন্তু সুইচ, এই সুইচ থেকে যেহেতু আমরা সকেট অন অফ করবো সেহেতু আমাদের এখান থেকে একটা তার আমাদের এখানে দিতে হবে, এখানে দিয়ে দেবো। এই যে এখানে দিয়ে দিলাম, এই যে এখানে দিয়ে দিলাম সুইচ থেকে একটা তার। এখন আমাদের দ্বিতীয় কাজ করতে হবে যে আমরা আর একটা কাজ করব, সেটা হলো যে এই সুইচ আছে তাহলে এই সকেটের লাইন দিতে হবে, তার জন্য আমাদের টুকরা তার প্রয়োজন পড়বে। তো টুকরা তারটা আমরা এভাবে নিয়ে আমরা এই সুইচে দিয়ে দেবো। খুবই সিম্পল কাজ, কাজটা আপনি নিজেই করতে পারবেন আপনাদের বাসা বাড়িতে। তো এখান থেকে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে এখন এই যে সকেট আছে এই সকেটে দিয়ে দেব। দিয়ে দিলাম এই যে, এখন আমাদের যে কাজটি করতে হবে, তো সুইচে দিয়ে দিলাম, এখন আমরা পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার জন্য আমাদের এখানে যেহেতু আমরা পাওয়ার দেবো সেহেতু আমাদের এখান থেকে একটা তার আমরা এই জায়গাতে দিয়ে দেবো, সুইচের এই সুইচের নিচের প্রান্তে দিয়ে দেবো। এই সুইচের নিচের প্রান্তে আমরা তারটি দিয়ে দেবো, তারপরে এনে টাইট দিয়ে দেবো। টাইট দেওয়ার পরে এখান থেকে আমরা ঘুরে নিয়ে এসে আমরা এই যেখানে পাওয়ার আছে এখানে দেবো, এই সুইচের নিচে কমন করছি, মানে সুইচগুলো কমন করছি, এখানে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমাদের একটা তার আমাদের এর সাথে অ্যাড করতে হবে, এভাবে দেব। দেওয়ার পরে আরেকটা তার এইভাবে এর দিয়ে দেবো। দেওয়ার পরে এইভাবে আমরা টাইট করব। টাইট জোন হয়ে যাবে, তখন আমাদের আরেকটা কাজ থাকবে কি, এইখানে যে আমাদের ফিউজ আছে এই ফিউজটাতে লাইন দিতে হবে। এই ফিউজটাতে লাইন দেওয়ার জন্য এখান থেকে আমরা একটা তার এখানে দিয়ে দেবো, এই যে দেওয়ার পরে কমন হয়ে গেল। যদি ফিউজটা আমাদের পাওয়ার দরকার পড়বে তো পাওয়ারের জন্য আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে এখন আমাদের কী করতে হবে, একটা তার নিতে হবে, তারটা নিয়ে আমাদের এই জায়গাতে দিয়ে দেবো, এই জায়গাতে দিয়ে টাইট দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমাদের এখন এই যে এই ফিউজ আছে এই ফিউজে আমাদের লাইনটা দিতে হবে, এই যে একটু ধৈর্য সহকারে দেখেন। এখান থেকে আমরা কি করলাম, এখানে ফিউজ, এখানে ইন্ডিকেটার পাওয়ার, ফিউজ থেকে লাইনটা এখানে আসবে ইন্ডিকেটারে, ইন্ডিকেটার থেকে এনে সুইচ আসবে, সুইচ হয়ে কিন্তু এনে সকেটের লাইনটা আসবে এবং আবার এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা ঘুরে গিয়ে কিন্তু এই সুইচে আসলো, সুইচ থেকে এখন আবার এই সুইচের মাধ্যমে আমরা এই সকেটে পাওয়ারটা দিলে
সুইচের মধ্যে পাওয়ারটা এনে সকেটে পড়ে যাবে। এখন আমাদের কাজটি করতে হবে যে নিউট্রালটা, নিউট্রাল আমাদের এখানে কানেকশন দিতে হবে। তো নিউট্রালে কানেকশন করার জন্য আমাদের নিউট্রাল তার দিয়ে আমরা তো নিউট্রালের জন্য আমাদের এখানে সকেট আছে, যেহেতু সকেট আমরা লাইনটা দিয়ে দিই। সকেটটা দিয়ে দিলাম এই যে এখানে টুকরা তার আমরা একটা সকেটে দিয়ে দেব। এখন এখান থেকে আমরা একটা এখানে নেব, নেওয়ার পরে এই টুকরা তারটা আমরা এখানে দিয়ে আমরা কিন্তু এই যে সকেট আছে এই সকেট আমরা লাইনটা দিয়ে দেবো। তো সকেটে আমাদের নিউট্রাল দরকার পড়বে, নিউট্রাল ছাড়া কিন্তু আবার লাইট নিউট্রাল ফ্যান চলবে না। তো এখানে আমরা কিন্তু একটা সকেট ব্যবহার করলাম নিউট্রাল, এখানে সকেট ব্যবহার নিউট্রাল ব্যবহার করলাম। এখন এখানে আমাদের ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটারও কিন্তু আমাদের নিউট্রাল ব্যবহার করতে হবে। তো সেই কারণে আমরা এখানে কী করব, আমাদের মেন যে নিউট্রাল আছে এই নিউট্রালটা আমরা এনে দেবো, একসাথে করব। মেন নিউট্রাল আমরা 220 ভোল্টের যে নিউট্রাল থাকে এই নিউট্রালের সাথে অ্যাক্ট করে আমরা এখানে কানেকশনটা দিয়ে দেবো, এই কানেকশনটা। তারপর আমরা এই সকেটের মধ্যে দিয়ে দেবো। তারপর এখানে আমরা টাইট করে দেব। এই যে হয়ে গেছে, কাজটা খুবই সিম্পল কাজ, সহজ কাজ। এই দেখেন, এখানে সকেটে নিউট্রাল, এখানে সকেটে নিউট্রাল এবং ইন্ডিকেটারে নিউট্রাল। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদের এই ফিউজে আমাদের পাওয়ার দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখেন এই পাওয়ারটা এখানে দিয়ে দেবো আমরা, দেওয়ার পরে টাইট দিয়ে দেবো। এই সে টাইট দিয়ে দিলাম, আমার এই পাওয়ার থেকে কিন্তু পাওয়ারটা আউট হবে, এখানে ইন হবে। পাওয়ারটা হওয়ার পরে এখান থেকে ফিউজের মাধ্যমে ইন হবে, আউট হয়ে যাবে, এই পাত দিয়ে আউট হয়ে যাবে। তো দেখেন এখন এখানে আমরা যেহেতু এই ফিউজের মাধ্যমে এই চালাবো, সেহেতু এখানে এখানে ফিউজটা কিন্তু তারটা কিন্তু খুবই চিকন দিতে হবে। দেখেন এখানে চিকন তার ব্যবহার করবেন, তা না হলে কিন্তু আপনার সহজে কাটবে না যদি সমস্যা হয়। তাই চিকন তার আপনারা ব্যবহার করবেন, একেবারে চিকন তার ব্যবহার করতে হবে এই ফিউজে। তো এখন আমি লাইনটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো ইন্ডিকেটারটা কিন্তু জ্বলবে, দেখেন এই যে ইন্ডিকেটারটা কিন্তু জ্বলছে। তো যখন আমরা এই ফিউজটা তুলে ফেলবো তখন কিন্তু ইন্ডিকেটারটা বন্ধ হয়ে যাবে, লাইন অফ হয়ে যাবে। তাই এই তারটা আপনাদের মানে খুবই চিকন দিতে হবে, এই যে দেখেন একেবারে চিকন, একেবারে চিকন দিতে হবে। তো আমরা এখন দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমরা একটা লাইট জ্বালিয়ে দেখাবো যে আসলে এই সকেটগুলো লাইনগুলো ঠিক আছে কিনা। দেখেন ঠিক আছে, দেখেন। তো আশা করি আমি আপনাদের অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা কীভাবে একটা সুইচ দিয়ে একটা সকেট এবং এই সুইচ দিয়ে একটা সকেট এবং ইন্ডিকেটারটা ডাইরেক্ট এবং ফিউজটা কীভাবে কানেকশন করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।